বিজেপি নেত্রী ভারতী ঘোষের নেতৃত্বে একটি বাইক মিছিল মাধাখালী যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। বাইক মিছিলকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও তোলে বিজেপি। বলছি, ঝুঁকিয়া বাজারে যে গন্ডগোলটা হয়েছে ওটা বিজেপির নিজস্বই গোলমাল, আমাদের কর্মীরা কেউ জড়িত নয়, বরং আমাদের কর্মীদেরই ওরা মারধর করেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এই ব্যাপারে আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং দোষী ব্যক্তির গ্রেপ্তার চাইছি, অন্যথায় বৃহত্তর আন্দোলন আমরা নামবো বিজেপি। এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের দফায় দফায় সংঘর্ষ বেঁধে যায়। একতারপুর বাস স্ট্যান্ড এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। চেষ্টা করলো কি বলবেন? পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রির রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড-19কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।